সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিডিও ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গতদিন আমরা যে ক্লাস করেছিলাম অবশ্যই তা তোমাদের মনে রয়েছে, অর্থাৎ আমরা এখন পূর্ব পাঠটি যাচাই করে দেখতে যাচ্ছি। গতদিন আমরা আলোচনা করেছিলাম, চতুর্থ অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। বলো তো দেখি, ওয়ার্ড প্রসেসিং কি? হ্যাঁ, ওয়ার্ড প্রসেসিং হচ্ছে যেখানে আমরা সকল ধরনের লেখালেখি কাজগুলো সম্পাদন করে থাকি, তাকে আমরা ওয়ার্ড প্রসেসিং বলছি। এরপর বলো তো, ওয়ার্ড প্রসেসিংয়ের মধ্যে কয়টি শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি? হ্যাঁ, ওয়ার্ড প্রসেসিংয়ের সাথে আমরা পরিচিত হয়েছি দুইটি শব্দের সাথে। আচ্ছা, আবার বলো তো দেখি যে ওয়ার্ড প্রসেসিংয়ের দুইটি সফটওয়্যারের নাম বলো তো। ওয়ার্ড প্রসেসিংয়ের দুইটি সফটওয়্যারের নাম হচ্ছে, একটি মাইক্রোসফট অফিস, আরেকটি হচ্ছে ওপেন সোর্স অফিস। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছো এবং খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছো। আজকে আমরা আবারও রিভিশনমূলক ক্লাস করব, খাতা কলম নিয়ে বসে পড়ো। গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার সংক্রান্ত যন্ত্রপাতি নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা ক্লাস থেকে দেখব যে আমরা কত ধরনের কম্পিউটার আমরা দেখতে পাই, কম্পিউটার ধরনগুলো দেখব এবং এই কম্পিউটারগুলো কীভাবে কাজ করে থাকে সেটি আমরা দেখব। এবং আজকের ক্লাসে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে সকল ধরনের কম্পিউটার কোন সফটওয়্যার দিয়ে পরিচালিত হয়ে থাকে সেটিও আমরা দেখব। তো চলো আমরা সর্বপ্রথম দেখি যে কম্পিউটার কি। তো কম্পিউটার কি এই শব্দটি আমরা যদি উচ্চারণ করি তাহলে আমাদের সামনে যে শব্দটি আসে তা হচ্ছে যে কম্পিউটার মানে একটি বড় ঢোপ আকৃতির একটি বিষয়, একটি বাক্সের মতো একটি জিনিস রয়েছে এবং টিভির মতো একটি মনিটর রয়েছে যার সাথে একটি বড় কিবোর্ড এবং মাউস রয়েছে, এরকম চিত্রই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু বর্তমানে এই চিত্রটির পরিবর্তন ঘটেছে। বর্তমানে এই কম্পিউটারগুলো আস্তে আস্তে ছোট আকৃতির হয়ে আসছে এবং যে কম্পিউটার আমরা ব্যবহার করছি একে আমরা পার্সোনাল কম্পিউটার বলে থাকি বা ডেস্কটপ কম্পিউটারও বলে থাকি। এখন কম্পিউটারগুলো দেখতে আমরা যেই শব্দের সাথে পরিচিত হয়েছি তা হচ্ছে আমরা বলে থাকি পিসি, মনিটর, কিবোর্ড এবং মাউস, সাউন্ড বক্স, প্রিন্টার, এই সমস্ত শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। বলতো বর্তমানে আমরা কোন শব্দগুলোর সাথে পরিচিত হয়েছি? হ্যাঁ, সেগুলো হচ্ছে পিসি, মনিটর, কিবোর্ড, প্রিন্টার, সাউন্ড বক্স ইত্যাদি। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন দেখি কম্পিউটারের প্রকারভেদ। কম্পিউটারের প্রকারভেদ আমরা যদি দেখি তাহলে আমি বলবো যে সর্বপ্রথম বলতে হয় সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার। এর পরবর্তীতে রয়েছে মিনি কম্পিউটার, এর পরবর্তীতে রয়েছে পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, এর পরবর্তীতে রয়েছে ট্যাবলেট এবং ট্যাব। তাহলে আমরা এখানে কয়েকটি ধরন দেখলাম। বলো তো দেখি কয়েকটি কম্পিউটারের ধরন বলো তো। তা হলো প্রথম পর্যায়ে আমরা বললাম সুপার কম্পিউটার, তারপর আমরা দেখলাম মিনি কম্পিউটার, তারপর ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেট এবং পার্সোনাল পিসি। ধন্যবাদ কয়েকটি কম্পিউটারের ধরনের নাম বলার জন্য। তো সর্বপ্রথম দেখি সুপার কম্পিউটার কি। সুপার কম্পিউটার আমরা বলতে গেলে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাসম্পন্ন একটি কম্পিউটার এবং এখানে খুব কম সময়ের মধ্যে আমাদের চিন্তা ভাবনার চেয়েও খুব দ্রুত গতিতে এখানে ফলাফল প্রদান করে থাকে, সেটি হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারগুলো ব্যবহার হয়ে থাকে যেমন মনে করো বিভিন্ন ধরনের গবেষণামূলক কাজে এইগুলো ব্যবহার হয়ে থাকে, যেমন প্রত্যেকটি রাষ্ট্রের যে সীমানা নির্ধারণ হয়ে থাকে এইগুলোর সীমানার মধ্যে অন্য কোনো কিছু প্রবেশ করছে কিনা এইগুলো আইডেন্টিফাই করার জন্য এই সুপার কম্পিউটারগুলো ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে সুপার কম্পিউটার বেশিরভাগ কাজ করে থাকে যেমন যুদ্ধ বিমানে। আচ্ছা বলো তো দেখি বিশেষ করে কোন জায়গায় সুপার কম্পিউটারের ব্যবহার দেখা যায়? হ্যাঁ, সেটি হচ্ছে যুদ্ধ বিমানে। এছাড়াও আমরা দেখতে পাই আবহাওয়ার যে তথ্যগুলো বিশ্লেষণ করা হয় সেখানেও কিন্তু সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। আমরা এরপর দেখি মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার কি?
মিনি কম্পিউটারটি হচ্ছে এটি সুপার কম্পিউটারের চেয়ে আকারে ছোট এবং নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে মিনি কম্পিউটারগুলো কাজ করে থাকে। মিনি কম্পিউটারে দেখা যায় যে 200+ মানুষ একসাথে কাজ করতে পারে। সুপার কম্পিউটারে এখানে হাজার হাজার মানুষ কাজ করতে পারে, মিনি কম্পিউটারে 200+ মানুষ কাজ করতে পারে। বলো তো মিনি কম্পিউটারে কতজন মানুষ কাজ করতে পারে? হ্যাঁ, 200+ মানুষ কাজ করতে পারে। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা দেখি যে মিনি কম্পিউটারগুলো যে যেই খাতে বা যে যেই সেক্টরে কাজ করে থাকে, মিনি কম্পিউটারগুলো কাজ করে থাকে শিল্প প্রতিষ্ঠানে, শিল্প কারখানায়, মিনি কম্পিউটারগুলো কাজ করে থাকে ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের অফিসে মিনি কম্পিউটারগুলো কাজ করে থাকে। এবার আমরা দেখি ডেস্কটপ কম্পিউটার। ডেস্কটপ কম্পিউটার বলতে গেলে আমরা বুঝি যে যে কম্পিউটার আমরা ডেস্কের উপর রেখে আমরা ব্যবহার করি তাকে আমরা ডেস্কটপ কম্পিউটার বলছি। যেমন তুমি যে কম্পিউটার ব্যবহার করছো একে আমরা ডেস্কটপ কম্পিউটার বলতে পারি, অর্থাৎ টেবিলের উপর রেখে যে কম্পিউটারগুলো ব্যবহার করি এগুলো ডেস্কটপ কম্পিউটার বলি। ডেস্কটপ কম্পিউটারকে আমরা আবার পার্সোনাল পিসিও বলে থাকি। বলো তো ডেস্কটপ কম্পিউটারকে আমরা কী বলে থাকি? হ্যাঁ, পার্সোনাল পিসিও বলে থাকি। এর পরবর্তীতে আমরা দেখি ল্যাপটপ। ল্যাপটপ কাকে বলে? ল্যাপটপ হচ্ছে যে ল্যাপ শব্দের অর্থ আমরা জানি কোল, তো কোলের উপর রেখে যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি তাকে আমরা ল্যাপটপ বলে থাকি। তো এখানে আমরা ল্যাপটপ খুব সহজে বহন করা যায় এবং বিভিন্ন স্থানে নিয়ে যেয়ে আমরা সুবিধা মতো কাজ করতে পারি। ল্যাপটপের সুবিধা কী? হ্যাঁ, আমরা ল্যাপটপগুলো সহজে বহন করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখি ট্যাব। ট্যাবের বিষয়টি হচ্ছে আমরা যতগুলো কম্পিউটার নিয়ে আলোচনা করলাম সমস্ত কম্পিউটারের চেয়ে ছোট একটি কম্পিউটার, যা আমরা পকেটে নিয়ে বহন করতে পারি এবং বিভিন্ন ধরনের কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। এটি হচ্ছে ট্যাব। এর পরবর্তীতে আমরা এখন এখানে সব ধরনের কম্পিউটারগুলো দেখলাম, সব ধরনের কম্পিউটারের ধরন দেখলাম। এইবার আমরা দেখি যে সব ধরনের কম্পিউটার যে কোন সফটওয়্যারের আওতা থেকে কীভাবে কাজ করছে। সবগুলো কম্পিউটার সর্বপ্রথম কাজ করে, এটি ইনপুট আকারে সকল তথ্য কম্পিউটারের মধ্যে প্রবেশ করে। সর্বপ্রথম তোমরা যে এখানে তোমাদের পাঠ্যবইয়ে যে চিত্রটি রয়েছে, চিত্রটি তোমরা দেখো, সর্বপ্রথম দেখো ইনপুট ডিভাইস রয়েছে। ইনপুট ডিভাইস থেকে এখানে সরাসরি চলে আসছে কোথায়? এখানে তোমার প্রসেসিং ইউনিটে। প্রসেসিং ইউনিট থেকে এটি কার্য সম্পাদন করার পরবর্তীতে এটি চলে আসছে স্থায়ী মেমোরি, যদি তোমরা রাখতে চাও তাহলে হার্ড ডিস্কে চলে আসছে। হার্ড ডিস্ক থেকে আবার এটি ফিরে চলে আসছে প্রসেসরে, প্রসেসর থেকে চলে আসছে আউটপুটে, আউটপুট থেকে এটি সরাসরি আমাদের কাছে আউটপুট আকারে আমরা ফাইনাল আমরা কাজ করছি। তো আমরা ফাইনাল যে কাজগুলো করছি সেটি হচ্ছে আউটপুট থেকে বের হয়ে আসছে। তাহলে সর্বপ্রথম আমরা কী দেখলাম বলো তো? একটি কম্পিউটার কাজ করছে, একটি কাজ করছে সেটি হলো ইনপুট থেকে প্রসেসর, প্রসেসর থেকে হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক থেকে আবারও প্রসেসর, প্রসেসর থেকে আউটপুট হয়ে আমরা ফাইনাল একটি কাজের প্রতিরূপ দেখতে পাচ্ছি। যেমন এখানে আমরা বলতে পারি যে মনে করো তুমি কিবোর্ড থেকে এ লিখবে, তো কিবোর্ড থেকে যখন তুমি এ লিখলে সরাসরি এটি চলে যাচ্ছে প্রসেসরে, প্রসেসর থেকে এটি খুঁজে বাইর করে এটি তুমি যদি সেভ করে রাখতে চাও তাহলে হার্ড ডিস্কে যাচ্ছে, হার্ড ডিস্কে থেকে গেল, তাহলে যে নামে সেভ করছো সেই নামটি তুমি দিয়ে সার্চ করলে আবার ওই এ লেখাটি পেয়ে যাবে। তাহলে এই এ লেখাটি আবার প্রসেসর থেকে এসে আউটপুট অর্থাৎ মনিটরে তুমি এ লেখাটি দেখতে পাচ্ছ। ঠিক এইভাবে কম্পিউটারগুলো কাজ করে থাকে। এখন দেখো এই কম্পিউটারের যে সফটওয়্যার দিয়ে পরিচালিত হয়ে থাকে সেটি হচ্ছে এখানে কম্পিউটার, প্রত্যেকটি কম্পিউটার পরিচালিত হয়ে থাকে ওএস সিস্টেমে, অর্থাৎ অপারেটিং সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে এটি পরিচালিত হয়ে থাকে। তোমাদের পাঠ্যবইয়ে একটি অপারেটিং সিস্টেমের ছবি দেওয়া রয়েছে, সেটি হচ্ছে উবুন্টু। উবুন্টু একটি অন্যতম একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। যতগুলো তোমরা কম্পিউটার দেখলে, বিশেষ করে সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, এইগুলোর ক্ষেত্রে কিন্তু উবুন্টু ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা যে সাধারণ কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি এইগুলো নিয়ে আমরা উইন্ডোজ ব্যবহার করি। তো এই উইন্ডোজগুলো কীভাবে ব্যবহার করা হয়ে থাকে? এই উইন্ডোজগুলো ব্যবহার করা হয়ে থাকে, তোমরা নাম জানো, যেমন উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8 এবং নতুন আরেকটি উইন্ডোজ এসেছে সেটা হচ্ছে উইন্ডোজ 11। এই যে আমরা বিভিন্ন নামে ডাকি কিন্তু নাম যাই হোক না কেন এটি হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার এবং একে আমরা বলি উইন্ডোজ সিস্টেম। তাই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওএস। এখন বলো তো কম্পিউটার কী সিস্টেমে পরিচালিত হয়ে থাকে? হ্যাঁ, অপারেটিং সিস্টেম সফটওয়্যারে পরিচালিত হয়ে থাকে। এর সংক্ষিপ্ত রূপ কী? ওএস, মানে এর পূর্ণ রূপ হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। ধন্যবাদ
সকল সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এতক্ষণ ধরে আমরা ক্লাস করলাম, আজকের ক্লাস থেকে যা শিখলাম তা হচ্ছে যে কম্পিউটারের ধরন কি, কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়, পর্যায়ক্রমিক কম্পিউটারগুলো আমরা দেখলাম, কম্পিউটার কীভাবে কাজ করে থাকে সেটা দেখলাম, কোন সফটওয়্যারের আওতা থেকে কম্পিউটারগুলো কাজ করে থাকে সেটাও দেখলাম, তো এখানে যে কম্পিউটারের কাজের ধরন সেটিও দেখলাম। তো যাই হোক, আমি আজকে যে পাঠ নিয়ে আলোচনা করলাম, যদি আজকে তোমাদের পাঠ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারো, অথবা পার্সোনালি তোমরা এই পাঠ সংক্রান্ত প্রশ্নগুলো আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সকল প্রকার পাঠ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ হচ্ছে উক্ত পাঠ থেকে 10টি এসকিউ উত্তর সহ তৈরি করে তোমরা নিজ নিজ গ্রুপে পোস্ট করে দেবে, আমি দেখে দেবো ইনশাল্লাহ। তোমাদের উদ্দেশ্যে প্রতিনিয়তই যা বলি আজকেও তা বলছি, তোমরা বাবা মার প্রতিটি কথা মেনে চলবে, এমন কোনো কাজ করবে না যা হচ্ছে বাবা মার মনে কষ্ট পায়। বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সেই প্রত্যাশায়। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।